ভারতীয় সেনার তাণ্ডবে বিধ্বস্ত পাকিস্তান, খতম 10 পাক সৈনিক, আহত বহু। জম্মু কাশ্মীরে লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় সেনা। তত্রাপানি এলাকায় ভারতীয় সেনার পালচা ফায়ারিংয়ে পাকিস্তানের কমপক্ষে 10 জন জওয়ান খতম হয়েছেন আর বেশ কয়েকজন আহত হয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিও ধ্বংস করে দেয়। উল্লেখ্য, এলওসিতে পাকিস্তানি সেনা পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি মানকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি আর জনবহুল এলাকাগুলোকে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে, মর্টারও ফায়ার করে। পাকিস্তানি সেনার এই দুঃসাহসের জবাব ভারতীয় সেনা মোক্ষমভাবে দেয়। প্রায় 3 ঘন্টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। গোলাগুলিতে মানকোট সেক্টরের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু গৃহপালিত পশু আহত হয়। আচমকা গোলাগুলি শুরু হওয়ায় গ্রামবাসীরা সুরক্ষিত স্থানে গিয়ে নিজেদের প্রাণ বাঁচান। এই ঘটনার পর ভারতীয় সেনা পাকিস্তানি সেনার ছাউনিগুলোকে লক্ষ্য করে গোলাগুলি চালায়, যেখান থেকে পাকিস্তানি সেনা ফায়ারিং করেছিল। ভারতীয় সেনার জবাবি হানায় পাকিস্তানি ছাউনিগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। জুলাই মাসে পাকিস্তান এনওসিতে পুঞ্চ, রাজৌরি, কুপওয়ারা আর বারামুলা জেলায় 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তানের এই যুদ্ধবিরতির ঘটনায় সীমান্তের পাশে থাকা মানুষেরা জানান, কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তানি সেনা প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাকিস্তানের এই কাজে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এরকম আরও অন্যান্য তথ্য, খবর এবং নিউজ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।